আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বিভিন্ন ধরনের মাস্ক কিভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, আর যাদের কাছে সেলাই মেশিন নেই তারাও তৈরি করে নিতে পারবেন। তাছাড়া বাজারে যে সকল মাস্কগুলো পাওয়া যায় সার্জিক্যাল মাস্ক, যেটার তিনটা লেয়ার থাকে, উপরের কাপড়গুলোও কিন্তু ক্লোথ কাপড়ের হয়, আর লেয়ার তিনটার মধ্যে প্রথম লেয়ারটা নন ওভেন ফেব্রিক, মাঝেরটা ফিল্টার লেয়ার, আর পরেরটাও নন ওভেন ফেব্রিক দেওয়া থাকে। তো আমি চেষ্টা করেছি সেইভাবে আপনাদের সার্জিক্যাল মাস্কগুলো তৈরি করে দেখানোর। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আশা করছি যে যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে মাস্ক নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো আমি প্রথমে যেটা তৈরি করব তার জন্য একটি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আর আগেই বলে দিয়েছিলাম ক্লোথ কাপড় অনেকটা ক্লোথে কাপড় আর শপিং ব্যাগের কাপড় একই রকম হয়। তো আমি এই সাইডে 8 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এই সাইড থেকে 6 ইঞ্চি। 8 ইঞ্চির সাইডটা কিন্তু লম্বা সাইড হবে এবং এই 6 ইঞ্চির সাইডটা আমার চওড়ার সাইড হবে। তো আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি কাট করে দিব। আর এটা কিন্তু মাস্কের জন্য একটা পারফেক্ট শেপ, সকলে ইউজ করতে পারবেন বড়রা। তো আপনারা ছোটদের জন্য বানাতে চাইলে এর থেকে একটু ছোট নেবেন। আর আমি এর মাঝে একটু টিস্যু কাপড় দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম যে সার্জিক্যাল মাস্কের মাঝের অংশে ফিল্টার থাকে, তো আমি এখন ফিল্টার পাবো কোথায়, ওর জন্য আমি এর মধ্যে টিস্যু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্টিংও ইউজ করতে পারেন, যেটা সুতির দোকানে পেয়ে যাবেন যেখানে সুতা বিক্রি করে। তো আমি পরের মাস্কে পেস্টিং ইউজ করে দেখাবো। তো এবার এটা তিনটা কুচি টাইপের করে ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে, অর্থাৎ তিনটা করে কুচি দিতে হবে। তো আমি পরবর্তী মাস্কটা কিভাবে সেলাই ছাড়া বানাতে হবে সেটা দেখিয়ে দিব, কীভাবে আপনারা বাসায় সেলাই মেশিনের ঝামেলা ছাড়াও বানাতে পারবেন। তো এভাবে গুছি দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি। এক সাইডে আমি তিনটা কুচি দিয়ে সেলাই করে নিয়েছি, অপর সাইডের বাড়তি টিস্যুটা কেটে ফেলে অপর সাইডে একইভাবে আমি কুচি দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কুচি দিয়ে নিলাম এক সাইডে, দুপাশেই কুচি দেওয়া শেষ। তো এবার আমি পাইপিং দিয়ে নিব। অপর একটি সাইডে আমি পাইপিং দিয়ে নিয়েছি, আর এই সাইডটা পাইপিং দিয়ে দেখাচ্ছি। তার জন্য একটি কাপড় কেটে নিয়েছিলাম সাদা রঙের, তারপর এটার উপরে দিয়ে এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি। এবার এটা উল্টিয়ে ডাবল ফাঁজ দিয়ে এভাবে ফোল্ড করে দিতে হবে। তো আমি ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। এবার যেটা করব, এখান থেকে একটু লবাট এর পাইপিংয়ের মধ্যে ঢুকিয়ে দেবো, যাতে কোনা বা কিছু বের হয়ে না আসে, সুন্দর ফিনিশিং আসে। এইভাবে দিলে কিন্তু সাইডে আর কিছুই দেখা যাবে না। দেখুন সুন্দর ফিনিশিংভাবে আমার পাইপিং লাগানো শেষ হয়ে গেছে। তো আমার মাস্কটি তৈরি হয়ে গিয়েছে। তো এবারে আমি দ্বিতীয় মাস্কটি তৈরি করে দেখাবো। তো এই মাস্কটি তৈরি করার জন্য কিন্তু আমি সেলাই মেশিন নিচ্ছি না। তো এটার ক্ষেত্রে আমি চওড়ার দিকে 6 ইঞ্চি এবং লম্বার দিকে 8 ইঞ্চি নিচ্ছি। আপনারা যদি ছোটদের জন্য বানান তাহলে চওড়াটা 6 ইঞ্চি রাখবেন এবং লম্বাটা জাস্ট একটু কমিয়ে নেবেন। তো আমি দাগ দিয়ে নিচ্ছি, এবার এটাকে কেটে দেব। এইভাবে দাগে দাগে কাট করে নিচ্ছি। এবার যেটা করতে হবে একটু খেয়াল করুন, এইটা হচ্ছে এইভাবে ফোল্ড করতে হবে, ঠিক এইভাবে। আর কোন সাইডগুলো আমি আগে করছি সেগুলো দেখুন, অর্থাৎ 8 ইঞ্চির সাইডগুলো আপনারা আগে এইভাবে মুড়িয়ে দেবেন, পরবর্তীতে 6 ইঞ্চির সাইডগুলো। যে আমি 8 ইঞ্চিরগুলো করে নিয়েছি, পরের দুইটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। আর আমি আগের ভিডিওতে গ্লুগান কীভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়েছি, না দেখে থাকলে দেখে নেবেন। তো আমার ফোল্ড করা শেষ, এবার আমি এখানে লবার ঢোকাবো। দেখুন দুই সাইডে কিন্তু আমার খোলা আছে, এইভাবে একটা সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে নিব।
আর খেয়াল রাখতে হবে যে এই সাইডে আমি বন্ধ করে দিয়েছি গিট দিয়ে, ওটা যেন ভিতরে চলে যায়। দেখুন চলে গিয়েছে। একইভাবে আমি অপর সাইডেও লাগিয়ে নিব। দেখুন সুন্দরভাবে মাস্কটি তৈরি হয়ে গেল। এটা আমি তৈরি করছি জাস্ট ওয়ান টাইম ইউজ করার জন্য, যখন হাতের কাছে কিছুই পাবে না তখন টিস্যু মাস্ক ইউজ করতে পারেন। তো আমি এর জন্য গার্ডার নিয়ে নিয়েছি। এবার এটাকে আপনাদের কাছে যদি স্ট্যাম্প প্লাক থাকে তাহলে পিন আপ করে নেবেন, আমি গ্লুগান দিয়ে করছি। এটা জাস্ট বাসায় যখন কিছুই পাচ্ছে না তখন এটা ইউজ করতে পারেন। দেখুন আমি কিভাবে করছি। এই জায়গায় আপনারা পিন আপ করে নিতে পারেন। তা হয়ে গেল আমার টিস্যু মাস্ক। একইভাবে আমি আগের মাস্কগুলো যেই মাপে কেটেছিলাম একইভাবে লম্বা 8 ইঞ্চি এবং চওড়ার দিকে 6 ইঞ্চি এটা কেটে নিয়েছি। এবার এটা যেটা করব, এইভাবে একটু কুচি দিয়ে দিয়ে ফোল্ড করতে হবে। আর এখানে আমি পিন আপ করে রাখছি যাতে সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হয়। তো এটা আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে দেখাচ্ছি না, এটা আমি হাতে সেলাই দিয়ে দেখাবো। যাদের কাছে সেলাই মেশিন থাকবে না, পিন আপ থাকবে না, গ্লুগানও থাকবে না, তারা সুচ দিয়ে সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে সুচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি পাইপিং লাগাবো এটার সঙ্গেও। তো এইভাবে সুচ দিয়ে সেলাই করে নিতে হবে দুই পাশে। আমি সেলাই করে নিয়েছি। এবার যেটা করব এর সঙ্গে পাইপিং লাগাবো। তো আমি পাইপিংয়ের জন্য এইভাবে একটি ফিতা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এরকম কাপড় দিয়ে ফিতা তৈরি করে নিতে পারেন, আবার এমনি দোকানে যেগুলো লেস কিনতে পাওয়া যায় সেই লেস দিয়েও তৈরি করে নিতে পারেন। মাস্কের এই কুচিওয়ালা কাপড়টা আর সাইডের পাইপিংটা যদি দুই রকমের কালার দিয়ে করেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো তার জন্য আমি এই ফিতাটা আমি একটু গাঢ় কালার নিয়ে নিয়েছি, হলুদ কালার নিয়ে নিয়েছি, যাতে এটার সঙ্গে একটু ফুটে ওঠে। তো এইভাবে আমি চারিদিকে ঘুরিয়ে পাইপিং দিয়ে নেব। আপনাদের কাছে যদি সেলাই মেশিন থাকে তাহলে কিন্তু অবশ্যই সেলাই মেশিন দিয়ে এভাবে টান দিয়ে নেবেন, আমি যেভাবে আঠা লাগাচ্ছি, তাহলে ফিনিশিংটা আরো একটু ভালো আসবে। তো এইভাবে করে লাগাতে হবে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, এই দুই সাইডে যেন লাগানোর সময় সমান হয়। তো আমি এই দুই সাইডে 3.5 ইঞ্চি করে নিয়ে নিয়েছি দুই দিকে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারেও লাগাতে পারেন, তবে 3.5 ইঞ্চি হলে পারফেক্ট হবে, 3 ইঞ্চিও নিতে পারেন, আর ছোটদের জন্য হলে 2.5 ইঞ্চি। তো দেখুন মাস্কটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন যেটা দেখাবো সেটা সবার কাছেই অনেক প্রিয়। তো তার জন্য কাগজটাকে আমি এইভাবে দুই ভাজে ভাজতে নিয়েছি এবং এই খোলা সাইড থেকে 4.5 ইঞ্চি এবং বন্ধ সাইড থেকেও 4.5 ইঞ্চি নিতে হবে, আর এই মাঝ বরাবর 5.5 ইঞ্চি। তো একটা এভাবে দাগ দিতে হবে। আর এই খোলা সাইডের দিক থেকে 2 ইঞ্চি এবং যেদিকে বন্ধ সাইড আছে ওইদিকে এভাবে করে 2.5 ইঞ্চি নিতে হবে আবার। তো এবার এইভাবে মিলিয়ে দিতে হবে, একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিতে হবে। তো আমি ফিতা দিয়ে দাগ দিয়ে কেটে নেব। তো ফিতা দিয়ে আমি দাগ দিয়ে দিলাম। এবার উপরে যেইগুলো মার্ক করেছিলাম ওইগুলো আমি এখন এইভাবে রাউন্ড করে দেব, দাগে দাগে এভাবে রাউন্ড করে চলে আসতে হবে। এবার আমি এগুলোকে এই দাগে দাগে কাট করে নেব। তো এটা অনেকটা সবার জন্যই হবে। তো এর থেকেও যদি বড় নিতে চান তাহলে যেখানে আমি 4.5 ইঞ্চি করে নিয়েছি আপনারা ওই সাইডে 5 করে নেবেন, হ্যাঁ, আর মাছ বরাবর এটা 5.5 নিলেই হবে। আর দেখুন এই খোলা সাইডের এই দিকে আমি একটু রাউন্ড করে কেটে দিচ্ছি, অর্থাৎ যেই সাইডটা আমার খোলা ছিল ওই সাইডটা এরকম গোল করে কেটে দিলাম। আর আমি ওই সাইডে পাইপিং দিব এই কারণে। তো আমি একইভাবে এই কাগজের মাপে আমি ক্লোথ কাপড়টি কেটে নিয়েছি, অর্থাৎ শপিং ব্যাগের কাপড়, এবং আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্টিং। আমি এটা যে দোকানে সুতা বিক্রি করে ওখান থেকে কিনে নিয়েছি, আপনারা ওখানে পেয়ে যাবেন, দামটাও খুব কম, বেশি না, 15 থেকে 20 টাকা। তো আমি এবার এটাকে এভাবে সেলাই দিয়ে দিব।
একদম কোনা ঘেঁষে এটা জাস্ট এই কাপড়ের উপরে অ্যাটাচ করে নিব পেস্টিংটা। আর পেস্টিংটা কিন্তু 20 থেকে 15 টাকায় অনেক পেস্টিং হয়ে যায় আপনার, মানে অনেকগুলো বানিয়েও পেস্টিং প্রচুর বেঁচে যাবে। তো এবারে আমি এটা পাইপিং লাগাবো, তার জন্য সাদা কাপড় নিয়ে নিয়েছি। আপনার সাদা রঙের ব্যাগের কাপড় নিতে পারেন, কিন্তু আমি সুতি কাপড় নিয়ে নিয়েছি। তো এটা এইভাবে দুই মাথা দিয়ে ভাঁজ করতে হবে, আবার এই সাইড থেকেও এইভাবে ভাঁজ দিয়ে মাঝখানে আর একটা ভাঁজ দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে। তো আমি দুই সাইডে ভাঁজ দিয়ে এবার মাঝে মাস্কের কাপড়টি দিয়ে, মাঝখানে এই কাপড়টি দিয়ে এবার পাইপিং সহকারে ফোল্ড করে সেলাই করে দিব। এভাবে মুড়িয়ে সেলাই করতে হবে। অর্থাৎ আমি এই গোল করে ওই সাইড পর্যন্ত সেলাই করে দেব, এভাবে পাইপিংটা লাগাই দেব। তোমার পাইপিংটা লাগানো শেষ, এবার আমি এই সাইডটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দিয়ে এই সাইডেও কিন্তু আমি সাদা কাপড় দিয়ে পাইপিং লাগিয়ে নেব। তো আমার এই সাইডে সেলাই শেষ, এবার আমি এই সাইড দিয়ে পাইপিং দিব। তো একইভাবে ওই সাইড আমি যেভাবে ভাঁজ দিয়ে পাইপিং করলাম ঠিক একইভাবে এবার রকম ফোল্ড করে সেলাই দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এরকম দুই ভাঁজ দিয়ে মাঝের ভাঁজটা দিয়ে আয়রন করে নিতে পারেন, তাহলে কি হবে বারবার ধরে এরকম ভাঁজ দেওয়া লাগবে না, খুব ইজিলি হয়ে যাবে। তো আমি এটা এইভাবে লাগাচ্ছি। আমার পাইপিং দেওয়া শেষ, আর পাইপিংটা কিন্তু এই দুই সাইডেই হবে। কেনা মাস্কগুলোতে সাধারণত এইভাবেই পাইপিংটা থাকে। এবার যেটা করব, এই অংশ থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে ফিতাটা লাগানোর জন্য, অর্থাৎ লবাট লাগানোর জন্য। তো আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে যখন আপনারা পাইপিং লাগাবেন লবারটা কিন্তু তখনই পাইপিংয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারতেন, ঠিক আছে? আমিও পারতাম, কিন্তু আমি দিইনি। এখানে জাস্ট অল্প একটু সেলাই খসিয়ে ওর মধ্যে লবারটা দিয়ে দিব। তবে আপনারা চাইলে যখন পাইপিং লাগাবেন তখন এর মধ্যে লবারটা দিয়ে দিবেন, তাহলে সহজেই কাজ হয়ে যাবে। আবার ফের করে আমার মতো সেলাইটা খসানো লাগবে না। তো আমি অল্প একটু সেলাই খসিয়ে নিয়েছি, এবার এটাকে এভাবে এর মধ্যে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা বুমোর বা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সেলাই করে দেব। দুই সাইডে কিন্তু এইভাবে ফোল্ড করে সেলাই করে দিতে হবে। আপনারা কিন্তু এই মাস্কটিও সেলাই মেশিন না থাকলেও বানাতে পারবেন, যদি গ্লুগান বাসায় থাকে গ্লুগান দিয়ে কিংবা হাতে সেলাই করেও বানাতে পারবেন। তো আমি এই ভিডিওতে সব রকমই তৈরি করে দেখালাম। তো আমার লবারটা লাগানো শেষ, এখন আমি সুতাগুলো কেটে দিচ্ছি আশেপাশে। তো দেখুন এবারে যেটা করব, আমরা সাধারণত কেনা মাস্কগুলোতে এগুলো দেখে থাকি, তো এগুলো আমি অন্য একটি মাস্ক থেকে খুলে নিয়েছি এবং এটা হচ্ছে আপনারা কসমেটিকের দোকানে পেয়ে যাবেন, অথবা কি করবেন এমনি বোতল পাওয়া যায় সেখান থেকে এই মুখগুলো নিতে পারেন। এবার আমি এটার মাপে জাস্ট গোল করে দিচ্ছি। তো এর অনুযায়ী যতটুকু গোল আছে ততটুকুই কিন্তু আমি কাটবো না, জাস্ট অল্প একটু গোল করে কাট করে দিয়েছি। এবার চারিদিকে এইভাবে কাট করে দিতে হবে। এবার এটা এইভাবে লাগাতে হবে, এটা ভিতর দিয়ে দিয়ে দেখুন চেপে চেপে বসিয়ে দিয়েছি।
আর আপনারা রাউন্ড করে গোলটা কিন্তু বেশি কাটবেন না, কাটলে কি হবে নষ্ট হয়ে যাবে। অল্প একটু কেটে আমি যেভাবে দেখালাম ওইভাবে কাট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার মাস্কটি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে সুরক্ষিত থাকুন এবং অপরকে সুরক্ষিত রাখুন, এবং প্রতিদিন 5 রাত নামাজ আদায় করুন, এবং বাহিরে বের হলে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করুন। আল্লাহ হাফেজ।